নমস্কার বন্ধুরা, চলে এসেছি রন্ধন পরিচয়ে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের হোলি স্পেশাল গুজিয়া মিষ্টি তৈরি করে দেখাবো। বিভিন্ন রাজ্যে এই মিষ্টিটাকে আলাদা আলাদা নামে ডাকা হয়। এই মিষ্টিটা ভেজেও খাওয়া যায়, অথবা এই মিষ্টিটাকে চিনি শিরায় দিয়েও খাওয়া যায়। চিনি শিরায় দিলে এই মিষ্টিটা বাইরেটা থাকে ভীষণ খাস্তা, কিন্তু ভিতরটা হয় একদম রসালো। দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই কম খরচে একদম পারফেক্ট এই মিষ্টিটা তৈরির জন্য পুরো রেসিপিটা তোমরা মন দিয়ে দেখো। চলো শুরু করা যাক। গুজিয়া মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা, গ্রামের মাপে এটা 200 গ্রাম। খুব সামান্য পরিমাণ লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে বন্ধুরা দিতে হবে, ঘিটা দিলে এটা কিন্তু খাস্তা হবে। এবার আমি ময়দার সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো, কিন্তু ঘি দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। ঘিয়ের সাথে ময়দা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটা হয়েছে কিনা বোঝার জন্য। দেখো, এরকম মুঠো হয়ে যাবে। মুঠো বললেই বোঝা যাবে যে ময়নটা পারফেক্টলি দেওয়া হয়েছে। এবার আমি অল্প অল্প করে নর্মাল জল মিশিয়ে এটাকে মেখে নেব। লুচি বা পরোটার জন্য যেরকম আমরা ময়দা মাখি, সেইভাবেই কিন্তু এটা মেখে নিতে হবে। মাখাটা কিন্তু খুব বেশি শক্ত করলেও হবে না, আবার খুব বেশি নরম করলেও হবে না। বন্ধুরা, 4-5 মিনিট সময় ধরে আমি মাখাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখাটা আমার রেডি হয়ে গেছে। এবার এই মাখাটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে গুজিয়া মিষ্টির পুর তৈরি করে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি, দেখো, 1/3 চামচের মতো ঘি। ঘিটা গলে গেলে আমি ড্রাই ফ্রুটস ভেজে নেব। প্রথমেই নিয়েছি, দেখো, কাজু বাদাম কুচি। এখানে আমি 1 চামচের মতো কাজু বাদাম কুচি দিলাম, 1/2 চামচের মতো পেস্তা বাদাম কুচি দিলাম, আর দিয়ে দিচ্ছি কিশমিস কুচি। এখানে আমি 1 চামচের মতো কিশমিস কুচি দিলাম। এই কিশমিস আমি বাড়িতে তৈরি করেছি। বাড়িতে কিভাবে কিশমিস তৈরি করতে হবে তার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবার আমি ড্রাই ফ্রুটসগুলোকে লো ফ্লেমে 2 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুজি। সুজিটাকেও আমি সব কিছুর সাথে আরও 1 মিনিট ভালোভাবে ভেজে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেটারের মধ্যে একটু গ্রেট করে নিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত না এর কালারটা একটু ডিপ হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমকে লোতে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করার পরই দেখো বন্ধুরা, এই কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন চলে এসছে। এবার আমি গ্যাস অফ করে দেব। খোয়া ক্ষীরটাকে আমি একটা ছোট থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এই খোয়া ক্ষীরটা পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে মাখাটাকে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার ফলে এটা কিন্তু আরেকটু সফট হয়ে গেছে। এবার আমি মাখাটা থেকে দেখো 2টো অংশে ভাগ করে নিলাম। মাখাটাকে 2টো অংশে ভাগ করার পর আমি এগুলোকে বেলে নেব, তাই একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। কিচেন স্ল্যাবটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটু ডাস্ট ময়দার উপর ছড়িয়ে দিলাম। তারপরে আমি এই যে মেখে নেওয়া অংশটা নিয়ে বেলে নেব। বেলাটা কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলা করবে না, সব অংশটা যাতে সমানভাবে বেলা যায় সেটা দেখতে হবে। সব অংশটা মোটামুটি সমান করে আমি বেলে নিলাম। বেলে নেবার পর এবার আমি এরকম একটা বাটি দিয়ে গোল গোল শেপ করে কেটে নেব। দেখো, এইভাবে করে করলে শেপগুলো কিন্তু একদম গোল আসবে। এবার আমি আস্তে আস্তে করে সাবধানে এগুলো তুলে নেব।
দেখো কত সহজে উঠে এলো। বাকি মেখে নেওয়া অংশটাকেও আমি এইভাবে বাটি দিয়ে কেটে নেব। বন্ধুরা ভেজে রাখা কোয়াকিটটা আমার ঠান্ডা হয়ে গেছে, সুজি আর যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম, সামান্য এলাচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ডাস্ট সুগার। চিনিটাকে আমি মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি, সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা মনে রাখবে সব কিছু ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু এই মেশানোর কাজটা করতে হবে, চিনি কিন্তু কোনোভাবেই গরম অবস্থায় মেশাবে না। এরকম ঝরঝরে করে শুকনো পুর তৈরি করলে গুজিয়া মিষ্টিটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। পুরটা আমার রেডি, এবার আমি গুজিয়া মিষ্টির শেপ দিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমেই আমি অল্প পুর এর ঠিক মাঝখানে দিয়ে দিলাম, মাঝখানে দেওয়ার পর পুরটাকে একদম মিডিল করে দেব। এবার একটা বাটিতে জল নিয়ে এর ধারের অংশগুলো সিল করার জন্য এরকম অল্প করে জল আমি বুলিয়ে নিচ্ছি। এবার আমি একটা সাইড থেকে ধরে দেখো এইভাবে করে মুড়ে দিলাম, দিয়ে আমি এইভাবে চেপে দেব। খুব ভালো করে চেপে দেওয়ার পর এরকম একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি নকশা দিয়ে দেব। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো একটা গুজিয়া মিষ্টির শেপ কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা থালার ওপর রেখে দিলাম, একটা সাদা কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, সাদা কাপড়টা কিন্তু একটু ভিজে রয়েছে। আরও একটা গুজিয়া মিষ্টির শেপ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে মাঝখানে অল্প পরিমাণ পুর দিয়ে দিলাম, এবার আমি অল্প জল আঙুলে লাগিয়ে এর ধারে লাগিয়ে নেব। এই জলটা কিন্তু বন্ধুরা অবশ্যই লাগাবে, তাহলে কিন্তু সিলটা খুব ভালো হবে। এবার আমি একটা সাইড থেকে ধরে এইভাবে করে মুড়ে দিলাম, মুড়ে দিয়ে দেখো এইভাবে চেপে চেপে কিন্তু সিল করে দিচ্ছি। এরকম কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন করে দেওয়া হবে। দেখো বন্ধুরা সবকটা গুজিয়া মিষ্টি শেপ দেওয়া আমার কমপ্লিট। এবার আমি চিনির সিরা তৈরি করে নেব। চিনির সিরা তৈরি করার জন্য প্রথমেই আমি 200 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 200 ml পরিমাণ জল, অর্থাৎ জল আর চিনিটা সম পরিমাণে নিতে হবে। একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, চিনিটা আমার ভালোভাবে গুলে গিয়েছে। 2 মিনিট ধরে আমি সিরাটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, সিরাটা আমার হয়েছে কিনা বোঝার জন্য। এরকম হাতে নিয়ে যখনই দেখবে কোনো তার হচ্ছে না, কিন্তু বেশ একটা চটচট করছে বা একটা আঠালো ভাব মনে হচ্ছে, তখনই কিন্তু বুঝবে যে সিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম, গুজিয়া মিষ্টি ভেজে নেবার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলেই আমি এক এক করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা গ্যাসের ফ্লেমকে আমি লো টু মিডিয়ামে রেখেছি, লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। দেখো সবকটা মিষ্টি কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছে, এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেলে খুব সাবধানে এগুলোকে আমি উল্টে দেব। এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসার পর আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা ভাজা হয়ে গেলে একদম দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে চিনি শিরার মধ্যে দিতে হবে, আর চিনি শিরাটাও কিন্তু হালকা গরম থাকতে হবে। বন্ধুরা মিনিট দুয়ের মতো এগুলোকে আমি চিনির শিরা রেখে দিয়েছিলাম, এগুলোর মধ্যে কিন্তু রস ঢুকে গেছে, মাঝে আমি কয়েকবার ওলট পালট করে দিয়েছিলাম। এবার এগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে নিচ্ছি, চিনি শিরা থেকে তুলে নিয়ে এটা প্লেটের মধ্যে রেখে দেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা আমার ভুজিয়া মিষ্টি রেডি আনসার। তাহলে দেখলে কত সহজেই হোলি স্পেশাল এই মিষ্টিটা আমি বানিয়ে ফেললাম। আমি একটা মিষ্টি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম ভিতর অবধি কিন্তু রস ঢুকে গেছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু এক কথায় অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট ও শেয়ার করো। সকলকে ধন্যবাদ।